নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে সুপর্ণার হবিতে তোমাদেরকে নিয়ে। আমি সুপর্ণা, তাহলে চলো আজকে তোমাদের আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো, এগ চিলি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছ আমরা কি রান্না করতে চলেছি। দেখো, প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে এভাবে কেটে রেখেছি। আর লাগবে আমার 3 রকম সস, টমেটো সস, সোয়া সস, চিলি সস, আর গোলমরিচ কিছুটা। এটাকে দেখো হাফ ভাঙা ভেঙে নিয়েছি, আর এটা একদম ডাস্ট গুঁড়ো করা আছে। একটা ডিম, রসুন কুচি, আদা বাটা, চিনি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আমি দিব একটু চিনি, লবণ, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, একটু ময়দা, 2 চামচ ময়দা নিয়েছি আমি। তাহলে চলো আমি এবার তোমাদেরকে দেখাই আমি কি করে ব্যাটারটা তৈরি করে নিই। আগে দেখো, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো আমি। একটা ডিম, রসুন বাটা, চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর এই যে ক্রাশ করা গোলমরিচ। আমি আগে মেখে নিব আমার গ্রেভিটা। আমি একটা ডিম দিয়ে করেছি, একটু আমাকে জল দেবো আমি এর মধ্যে। চিকেন হলে জল লাগতো না, যেহেতু ডিম আছে ওই জন্য আমাকে একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করব। গরম হয়ে গেছে, এবার আমি এভাবে ডিমের গোলায় দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। দেখো আমার এগ বলসগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তেলটা একটু কমিয়ে নেব, আমার অতটা লাগ। দেখো এবার এগ বলসটা আমার হয়ে গেছে, এবার আমার লাগবে, এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, এইভাবে পেঁয়াজটাকে চৌকো করে কেটেছি, ক্যাপসিকামটাও চৌকো করে কেটেছি, আর আমার এই যে কাঁচা পাকা কিছুটা লঙ্কা আমি কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। তাহলে এবার আমি দেখো তেলটা আমি কমিয়ে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের পাপড়িগুলো সব তুলে নিয়েছিলাম চৌকো করে কেটে, ওটা দিয়ে নাড়াচাড়া করছি। ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু ভেজে নেব। দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার নরম হয়ে এসছে, এবার আমি এক দিয়ে দেবো রসুন কুচিটা। রসুন কুচি করে রেখেছিলাম, এই যে রসুন কুচি, রসুনটাকে একটু ভাজবো। এবার একটু আদা, 1 চামচ আদা বাটা, এবার আমি একে একে সব সসগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো চিলি সস, সোয়া সস, টমেটো সস, সবগুলো একটু নাড়াচাড়া করে এবার আমি জল দেবো। দেখো পরিমাণ মতো জলটা দেবো, যতটা
বয়স আছে সেই অনুযায়ী জলটা দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প করে দেব, যে সসে লবণ আছে সব সসে পরিমাণ মতো লবণটা দিলাম। এবার দেব অল্প একটু চিনি, এটা অপশনাল, তোমাদের আগেই বলেছি তোমরা দিতে পারো নাও দিতে পারো, কিন্তু আমি দিই ভালো লাগে। এবার আমি বয়সগুলো দিয়ে দেব, ফুটে গেছে। এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিলাম জলের মধ্যে, জলটা গুলে আমি দিয়ে দিলাম। এবার দেব গোলমরিচ গুঁড়োটা, গুঁড়ো করা গোলমরিচটা। এবার ওপর থেকে কাঁচা পাকা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দেখো আমার রেডি এক চিলি। চলো আমি এবার নামিয়ে নিই এটা। দেখো আমার এক চিলি রেডি, তোমরাও তৈরি করবে, তৈরি করে খাবে। আর রেসিপিটা কেমন হলো আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, আর অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এক চিলি কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু তাহলে আজকের মতো টাটা।